হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকেও বরাবর মতো সাপ্তাহিক চাকরি খবরের পুরো পত্রিকাটি দেখে নিব। আজকে হচ্ছে 18ই অক্টোবর 2019 তারিখের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি দেখে নিব। তো মূল বিষয় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখন এই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবরটি পেয়ে যাবেন। তো দেখে নেই কী কী থাকছে। প্রথমত হচ্ছে তারিখ 18ই অক্টোবর 2019। এখানে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেডে চাকরি, 765 জন নিয়োগ। তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ, বাকিটা তিনের পাতায় আছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ, শক্তি ফাউন্ডেশনে 406 জন নিয়োগ, ম্যাগনা গ্রুপে চাকুরি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে 22 জন নিয়োগ, ইবনে সিনা ট্রাস্টে চাকুরি, বিএডিআরএস 663 জন নিয়োগ, আরডিআরএস বাংলাদেশে নিয়োগ 663 জন নিয়োগ, মীর আখতার হোসেন লিমিটেডে চাকুরি। এখানে আর নিয়োগ আছে গুরুত্বপূর্ণ, বর্ডার গার্ডে চাকরি, বাকিটা তিনের পাতায় আছে, আমরা গেলে দেখতে পারবো। ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি, বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, 535 জন নিয়োগ, বাকিটা তিনের পাতায় আছে। বাংলাদেশ ক্রিয়া ও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি, কোকোকোলা ফুডস ফ্যাক্টরিজ লিমিটেডে চাকরি, জাতীয় সংসদ সচিবালয় চাকরি, 76 জন নিয়োগ, বাকিটা তিনের পাতায় আছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে 15 জন নিয়োগ, আয়শা গ্রুপে চাকরি, এই ছিল প্রথম পাতার অংশগুলো, নিয়োগগুলো। দেখি দ্বিতীয় পাতায় কী কী থাকছে। তো আমরা দ্বিতীয় পাতায় চলে আসলাম। বিবিএস কেবলে নিয়োগ, সাদাত হোসেন এতিমখানা পাবনায় চাকুরি, কক্সবাজার সিটি কলেজে চাকুরি, 37 জন নিয়োগ, শিদুল্লায় চাকুরি, জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াখালীতে চাকুরি, অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয়ে চাকুরি ভোলায়, জেলা প্রশাসকের কার্যালয়ে কুড়িগ্রামে চাকুরি, জেলা প্রশাসকের কার্যালয় ভোলাতে চাকুরি, উপজেলা নির্বাহী অফিসে কার্যালয়ে চাকুরি, অফিসে কার্যালয় চাকুরি হবিগঞ্জ, জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরে চাকুরি, তিনের পাতায় চলে আসলাম। দেখি কি থাকছে। এটা হচ্ছে প্রথম পাতার নিয়োগ বিজ্ঞপ্তি, জাতীয় বাংলাদেশ জাতীয় সংসদ সংসদ সচিবালয় চাকুরি, প্রথম পাতার নিয়োগ বর্ডার গার্ডে চাকুরি, এখানে কি কি কিভাবে আবেদন করবেন সেটি দেওয়া আছে। একই সাথে নিয়োগ,
রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুলে চাকুরি। কোচদারহাট ক্যাডেটে চাকুরি। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরি। টিসি মডেল স্কুলে চাকুরি। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকুরি। সিলেট ক্যাডেটে চাকুরি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় চাকুরি। চৌদ্দগ্রাম পৌরসভায় কার্যালয়ে চাকুরি। আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন, যদি এই ভিডিওতে দেখতে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। আমাদের ফেসবুক পেজটির নাম হচ্ছে জব সার্কুলার। ইউটিউবে যে প্রোফাইল পিকচারটা দেখছেন ঠিক সেরকম প্রোফাইল পিকচার সহ একটি ফেসবুক পেজ পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তি ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল তৃতীয় পাতার নিয়োগগুলো। আমরা শেষ পাতায় যাই, কী কী থাকছে সেখানে দেখে আসি। আমরা শেষ পাতায় চলে আসলাম। এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আছে, জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরি পটুয়াখালীতে। জেলা ও দায়রা জজের কার্যালয় পঞ্চগড়ে চাকুরি। বাংলাদেশ বর্ডার সরি বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিকে চাকুরি। এখানে একটি নিয়োগ আছে, ইয়ন গ্রুপে চাকুরি। এখানে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি। সানরাইজেস কলেজে চাকুরি। ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজে চাকুরি 80 জন নিয়োগ। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ চাকুরি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় চাকুরি। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জে চাকুরি। সিলেট ক্যাডেটে চাকুরি, কলেজে চাকুরি। তো বন্ধুরা, এই ছিল আজকে সাপ্তাহিক চাকরি খবরের পুরো পত্রিকাটি। আশা করছি এই পত্রিকা থেকে আপনারা কিছুটা হলো হেল্পফুল হয়েছেন। তো আমাদের সাথে সংযুক্ত থাকবেন প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।